স্বর্ণবন্ধন। নমস্কার, অঞ্জলি স্বর্ণবন্ধনে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, আজকের দিনটা কিন্তু একটু বিশেষ দিন। কেন জিজ্ঞেস করো? বিয়ের দিনে আমরা কনের সাজ, বরের সাজ এগুলো নিয়ে তো অনেক আলোচনা করি, কিন্তু বিয়ের দিনে কনের সাজ আর বরের সাজ ছাড়াও আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, তিনি হলেন কনের মা। সেই নিয়ে আলোচনা করব আজকে। হবে অনেক আড্ডা, দেব অনেক অনেক ইনফরমেশন। তার আগে বলো আমায় কেমন লাগছে দেখতে? এত সুন্দর একটা লাল সাদা বেনারসি পরেছে, আমার মনটা একেবারে ভরে গেছে। তার সঙ্গে পরেছি অসাধারণ সমস্ত গয়না। এই দারুণ দারুণ গয়নায় আমায় সাজিয়েছে অঞ্জলি জুয়েলার্স। আর এই অসাধারণ শাড়িটা আমি পরেছি কাঁচড়াপাড়ার বাগমোড়ের অঞ্জলি মলের। আমার সাজটা কেমন হয়েছে চলো একবার দেখে নাও। দেখলে তো কি দারুণ দারুণ সমস্ত গয়নায় আজকে সাজিয়েছে আমায়। প্রথমেই আমার গয়নাগুলো নিয়ে একটু কথা বলি। যেমন আমি মাথায় পরেছি খুব সুন্দর একটা ঝালর ডিজাইনের টিকলি, যার দাম 41,400 অনওয়ার্ডস। আমি কানে পরেছি ডিজাইনার ঝুমকো দেয়া কানের, যার দাম 95,200 অনওয়ার্ডস। আমি গলায় পরেছি ডিজাইনার ঝালর চোকার, যার দাম 38,200 অনওয়ার্ডস। আমি গলায় পরেছি সাইড পিস তিন লহরি সীতাহার, যার দাম 1,03,000 অনওয়ার্ডস। আমি হাতে পরেছি ডিজাইনার মান্তাসা, যার দাম 78,500 অনওয়ার্ডস। আমি হাতে পরেছি ডিজাইনার বলমুখ বালা, যার এক একটার দাম 94,700 অনওয়ার্ডস। জেনে নিলে আজ আমি কী কী গয়না পরেছি। এবার একটু কথা বলি আমার শাড়িটা নিয়ে। আমি যে দারুণ সুন্দর একটা লাল সাদা বেনারসি পরেছি, এটা তো অবশ্যই কাঁচড়াপাড়ার বাগপুরের অঞ্জলি মলের। তবে হ্যাঁ, এই শাড়িটার একটা বিশেষত্ব আছে। এই শাড়িটা একেবারেই আনকমন একটা বেনারসি, লাল ও সাদার পাটলি পাল্লু। শাড়িটার গায়ে অফ হোয়াইটের সাথে রয়েছে মিনাকারি কাজ, আর শাড়িটার মধ্যে রয়েছে একটা দারুণ সাবেকিয়ানা ছোঁয়া। কুচিটা দেখলে বুঝতে পারবে খুবই সুন্দর অপূর্ব কাজ রয়েছে কুচিটায়। টুকটুকে লালের সাথে রয়েছে রেশম জরির কাজ। অসাধারণ এই লালের মধ্যে কলকা, আর কলকার মধ্যে রয়েছে মিনাকারি কাজ। আর এই অসাধারণ পাটলি পাল্লু বেনারসিটার দাম মাত্র 6,500 টাকা। আমার এই শাড়িটা দেখবার পর তো মনেই হচ্ছে, তাই না, যে কাঁচড়াপাড়ার অঞ্জলি বলে কি অসাধারণ সমস্ত শাড়ির সম্ভার রয়েছে। ঠিক ধরেছ, কাঁচড়াপাড়ার অঞ্জলি মলে রয়েছে অসাধারণ সমস্ত ডিজাইনার শাড়ির কালেকশন। ঠিক একই রকমের অসাধারণ সমস্ত বেনারসিও রয়েছে, আর আমার কাছেও রয়েছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি। এই দেখো, এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা অসাধারণ ওপারা কাতান। এই শাড়িটা ভীষণই হালকা, এবং বিয়েতে নর্মালি লাল টুকটুকে বেনারসি পরা হয়। এই মেরুন রঙের ওপারা কাতানটি এক কথায় অসাধারণ। যেমন হালকা তেমনই গর্জিয়াস, আর আঁচল সবচেয়ে বেশি হাইলাইটেড। সারা বডিতে রয়েছে সোনালি জরি ছোট ছোট বরফি কাজ, আর তার মধ্যে রয়েছে ছোট ফুলের কাজ। পাড়েও রয়েছে গোল্ডেন জরি আর ফুলের কাজ। আর এই অসাধারণ ওপারা কাতানটার দাম মাত্র 4,000 টাকা। এই দারুণ সুন্দর ওপারা কাতানটা দেখার পর মনে হচ্ছে তো দেখি আরও সুন্দর একটা শাড়ি রয়েছে আমার কাছে, আরও সুন্দর একটা শাড়ির কালেকশন, চলো দেখে নাও। এই দেখো, আমার হাতে এই মুহূর্তে রয়েছে অসাধারণ একটা তিনটে রঙের সমন্বয় দারুণ সুন্দর একটা বেনারসি। এই শাড়িটার বডিতে রয়েছে রানি কালারের ওপর সোনালি জরি কলকার কাজ, আর আঁচলটা সম্পূর্ণ সবুজ রং, আর তার উপরে রয়েছে সুন্দর গোল্ডেন জরির কলকা। কুচিটাতে রয়েছে দুটো কালার, অর্থাৎ সবুজ ও রানি কালারের মিশ্রণ, সেই জন্যই এই শাড়িটা এত সুন্দর লাগছে। আর এই অসাধারণ জরির ফুলের কাজে শাড়িটার দাম মাত্র 5,100 টাকা। এই শাড়িটার পরে রয়েছে আমার কাছে আরও সুন্দর একটা শাড়ি,
আর সেই শাড়িটাও আমি তোমাদের দেখাতে চাই। এই দেখো, এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা দারুণ সুন্দর গ্রিন আর পার্পলের কম্বিনেশনে ওপারা কাতান। এই শাড়ির বিশেষত্ব হলো কুচিতে এবং আঁচলে আছে আলাদা আলাদা কাজ। সারা গায়ে আর আঁচলে রয়েছে রেশম সুতোর সাথে জরি সুতোর কাজ, এবং কুচিটি একেবারে আলাদা রঙের অপূর্ব পার্পেল কালারের সাথে জরি সুতোর কাজ। আর এই অসাধারণ গ্রিন আর পার্পেলের কম্বিনেশনে ওপারা কাতানটার দাম মাত্র 6,600 টাকা। আর এই অসাধারণ শাড়িগুলো যেখানে পাওয়া যায় সেটা হলো কাঁচরাপাড়ার বাগমোড়ের অঞ্জলি মল। চলো একবার অঞ্জলি মলে ঘুরে আসি আমরা। তোমরা তো জানোই অঞ্জলি জুয়েলার্সে চলছে একটা স্পেশাল অফার। 15 এপ্রিল থেকে 15 জুনের মধ্যে তোমরা যারা অঞ্জলি জুয়েলার্সে কেনাকাটি করবে 3 লাখ টাকার গয়না, তোমরা পেয়ে যাবে অঞ্জলি মলের পক্ষ থেকে একটা দারুণ সুন্দর ডিজাইনার বেনারসি। কি দেখলে তো, অসাধারণ সমস্ত শাড়ির কালেকশন রয়েছে অঞ্জলি মলে। আজকে তো আমি আমার শাড়ি নিয়ে কথা বলেছি, দারুণ দারুণ সমস্ত শাড়ি দেখিয়েছি, আর কথা বলেছি আমার গয়না নিয়েও। এবার যে কথাটা আমি বলছিলাম শুরুতে, আমরা তো বিয়ের দিনে কনের সাজ কেমন হবে, বরের সাজ কেমন হবে সেই নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, তিনি হলেন কনের মা। তাই বিয়ের দিন কনের সাজ আর কনের মায়ের সাজ সেটা ঠিক কেমন হবে সেটা নিয়ে কথা বলাটা খুব দরকার। আমরা যেমন কনের সাজ নিয়ে কথা বলি, কনের মায়ের সাজটা নিয়েও তো ভাবা দরকার। আর এত চিন্তার কি আছে, তোমাদের সমস্ত চিন্তার সমাধানে রয়েছে অঞ্জলি মল আর অঞ্জলি জুয়েলার্স। আজ সেই জন্যেই আমি কথা বলবো বিয়ের দিনে কনের সাজ আর কনের মায়ের সাজ ঠিক কেমন হবে। এখন তো বলবো না, বলবো একটা ছোট্ট ব্রেকের পর। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো অঞ্জলি স্বর্ণবন্ধন। আজকের দিনটা একটু স্পেশালভাবে আমি সেলিব্রেট করতে চাই, কারণ রোজই তো কথা বলি কনের সাজ বরের সাজ এদেরকে নিয়ে, কিন্তু মাও তো খুব স্পেশাল, মায়ের সাজটা কেমন হবে সেটাও তো দেখা দরকার, জানা দরকার। ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর, তোমরা দেখছো অঞ্জলি স্বর্ণবন্ধন। ব্রেকের আগে আমি কথা দিয়েছিলাম আজ কথা বলবো বিয়ের দিনে কনের সাজ আর কনের মায়ের সাজ কেমন হবে সেটা নিয়ে, কারণ আজকের দিনটা একটু স্পেশালভাবে আমি সেলিব্রেট করতে চাই, কারণ রোজই তো কথা বলি কনের সাজ বরের সাজ এদেরকে নিয়ে, কিন্তু মাও তো খুব স্পেশাল, মায়ের সাজটা কেমন হবে সেটাও তো দেখা দরকার, জানা দরকার। আর তাই আজকে অঞ্জলি স্বর্ণবন্ধনে উপস্থিত আছে মা আর মেয়ে। চলো আলাপটা সেরে ফেলি। নমস্কার। নমস্কার। রয়েছে রিয়া আর রয়েছে পূর্ণিমা দে। খুব মিষ্টি দেখাচ্ছে তোমাকে রিয়া, ভীষণ ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। পূর্ণিমাদি তোমাকেও তো ভীষণ ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। আর তোমাদের এই এত সুন্দর সুন্দর গয়না আর এত সুন্দর সুন্দর শাড়িতে তো সাজিয়েছে অঞ্জলি। এই গয়নাগুলো আমি অঞ্জলি জুয়েলার্স থেকে কিনেছি। বাহ, চমৎকার দেখাচ্ছে দুজনকে। আর তোমরা অবশ্যই দেখে নাও ওদের সাজটা আজকে কেমন হয়েছে। দেখলে তো
ওদের দুজনকে কি দারুণ দেখাচ্ছে। এই পুরো সাজটার জন্য অঞ্জলি জুয়েলার্সকে ধন্যবাদ। পূর্ণিমাদি আর রিয়া যে এত সুন্দর আজকে সেজেছে তাদের সাজের ডিটেলসটা চলো একবার আমরা জেনে নিই। পূর্ণিমাদি যে শাড়িটা পরেছে সেটা হলো একটা সাউথ সিল্ক শাড়ি। শাড়িটার সারা গায়ে রয়েছে ছোট ছোট ফুল বানানো, আর তাতে রয়েছে জরির কাজ। পুরো শাড়িটা অপূর্ব দেখতে এবং শাড়িটার আঁচলটাও খুবই সুন্দর। লাল সুতোর কাজের সাথে অল ওভার জরির কাজ রয়েছে, আর পাড়েও রয়েছে লাল সুতোর সাথে জরির কাজের বুনন। এই অপূর্ব শাড়িটার দাম মাত্র 1700 টাকা। পূর্ণিমাদির শাড়ি সম্পর্কে তো তোমরা শুনে নিলে, এই অসাধারণ শাড়িটা পূর্ণিমাদি পরেছে কাঁচড়াপাড়ার বাঘমোড়ের অঞ্জলি মলে। এবার কথা বলবো পূর্ণিমাদির দারুণ দারুণ সমস্ত গয়নাগুলো নিয়ে। প্রথমেই বলি, পূর্ণিমাদি গলায় পরেছে একটা দারুণ সুন্দর পার্টি নেকলেস, যার দাম 93,800 অনওয়ার্ডস। তার সঙ্গে ম্যাচিং কানের 26,000 অনওয়ার্ডস। তার সঙ্গে গলায় রয়েছে একটা দারুণ সুন্দর জুঁই ফুলের মালা, যার দাম 3,62,800 অনওয়ার্ডস। হাতে রয়েছে ডিজাইনার মালা, যার দাম 1,05,500 অনওয়ার্ডস এক পিস। পূর্ণিমাদির হাতে রয়েছে চূড়, যার দাম 93,590 অনওয়ার্ডস এক একটা পিস। শাখা বাঁধানো 36,300 অনওয়ার্ডস। পলা বাঁধানো 24,070 অনওয়ার্ডস। মায়ের গয়না আর মায়ের শাড়ি নিয়ে তো কথা বললাম, এবার কথা বলবো একটু রিয়ার গয়না নিয়ে। রিয়া অসাধারণ সমস্ত গয়নায় সেজে উঠেছে। প্রথমেই বলি, ক্রাউন 1,25,000 অনওয়ার্ডস। সিথি 48,900 অনওয়ার্ডস। ও দারুণ সুন্দর একটা নেকলেস পরেছে, যে নেকলেসটার দাম 2 লাখ অনওয়ার্ডস। তার সঙ্গে মানানসই কানবালা 1,70,000 অনওয়ার্ডস। নথ 31,000 অনওয়ার্ডস। তার সঙ্গে গলায় পড়েছে খুব সুন্দর একটা ডিজাইনার চোকার, যার দাম 26,900 অনওয়ার্ডস। রিয়া গলায় পড়েছে একটা দারুণ সুন্দর সীতাহার, যার দাম 1,52,000 অনওয়ার্ডস। চুর ওয়ান পিস 95,360 অনওয়ার্ডস। বালা এক পিস 1,42,000 অনওয়ার্ডস। রতনচুর ওয়ান পিস 61,300 অনওয়ার্ডস। শাখা বাঁধানো 37,800 অনওয়ার্ডস। পলা বাঁধানো 22,800 অনওয়ার্ডস। কথা বললাম রিয়ার গয়না নিয়ে, জেনে নিলাম ডিটেলে কি কি গয়না পরেছে রিয়া। এবার রিয়ার এই সুন্দর লাল টুকটুকে ওপারা কাতান নিয়ে কথা বলি। রিয়া পরেছে এই লাল টুকটুকে ওপারা কাতান, যে শাড়িটা একটু অন্যরকম। শাড়িটার মধ্যে রয়েছে ছোট ছোট ফুল, যা রেশম জরির কাজ, আর আঁচলটাও তাই। আর পাড়েও রয়েছে সূক্ষ্ম জরির কাজ, যা অনেক ধৈর্য নিয়ে একটু একটু করে বানানো হয়েছে। আর এই এক্সক্লুসিভ ওপারা কাতানটার দাম মাত্র 4,200 টাকা। আমরা তো মার মেয়ে সাজের ডিটেলটা জানলাম, কিন্তু এই সাজের ডিটেলটা জানবার পর আমি জানি তোমাদের কি মনে হচ্ছে। রিয়া যে আজকে এত সুন্দর সুন্দর গয়নাগুলো পরেছে, এত ভারী ভারী সব গয়না পরেছে, এগুলো দেখে মনে হচ্ছে যে এই গয়নাগুলো কি সবই একদিনে কেনা। মানে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বরং এই ব্যাপারটা একটু পূর্ণিমাদির থেকেই জেনে নি। কি রিয়ার এত সুন্দর সুন্দর গয়নাগুলো কি তুমি সব একদিনেই কিনে নিয়েছো? সত্যি কথা বলতে কি, আমি একটা অঞ্জলি জুয়েলার্সে জুয়েল প্লাস একটা স্কিম করেছি, সেখান থেকে প্রত্যেক বছর একটা করে গয়না বানাই। যে এক বছর একটা বালা বানালাম, আর এক বছর একটা কঙ্কন বানালাম, আর এক বছর একটা আংটি বানালাম, এইরকম করে করেই আমি গয়নাগুলো বানিয়েছি। আমি বুঝতে পেরেছি পূর্ণিমাদি তুমি কি বলতে চাইছো, কি করে এত সুন্দর সুন্দর গয়না তুমি রিয়ার জন্য বানিয়েছো, আর সেই জন্যই রিয়াকে আজকে এত সুন্দর লাগছে। ছোটবেলা থেকেই দেখছি মা বাবা স্কিমটা করে গয়না বানাচ্ছে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি এটা কতটা এফেক্টিভ। ঠিক বলেছো রিয়া। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যও বলি, যাদের ঘরে মেয়ে আছে এখন থেকেই অঞ্জলি জুয়েলার্সে করে নাও জুয়েল প্লাস স্কিম। দেখবে বিয়ের সময় আর কোনো টেনশনই থাকবে না। প্রত্যেক মাসে তুমি একটা অ্যামাউন্ট রাখো অঞ্জলি জুয়েলার্সে, এইভাবে 12 মাস কন্টিনিউ করলে 13 মাসের মাথায় তোমায় আর কোনো টাকা দিতে হবে না, দেবে অঞ্জলি। আর সেটা দিয়ে তুমি অঞ্জলি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো মনের মতো গয়না, অথবা এই স্কিম তুমি কন্টিনিউ করতে পারো আরও 1 বছরের জন্য।
এর সঙ্গে সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনও তোমাদের দিয়ে রাখি। এই টাকা মানে এই অ্যামাউন্ট কিন্তু তোমরা অঞ্জলি জুয়েলার্সে পে করতে পারো ECS মারফত অথবা অনলাইনে কিংবা পোস্ট ডেটের চেকও দিতে পারো। জানো সুদীপ দাদি, স্কিম করে গয়নাগুলো কেনার পরেও আরও অন্য অনেক গয়না কেনা হয়েছে। 3 লাখ টাকার উপর গয়না কেনার পর অঞ্জলি মল থেকে এই শাড়িটা গিফট পেয়েছি। এই দেখেছ রিয়া, তুমি যে গিফটের কথা বললে আমার কিসের কথা মনে পড়লো বলো তো? ঠিক ধরেছ, গিফটের কথা। আসলে বিয়ে মানেই তো গিফট দিতে হবে, আর প্রিয় মানুষটাকে, মনের মানুষটাকে গিফট দেওয়ার সময় আমরা ভাবি অনেক কিছু, যে গিফটটা দেবো সেটা পছন্দ হবে কিনা, বা সেটা আদৌ পড়বে কিনা, কতটা মনের মতো হবে ভেবো না। রয়েছে তো অঞ্জলি জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স থেকে নিয়ে নাও একটা গিফটি, আর তারপরে সেই প্রিয় মানুষটাকে জাস্ট গিফট করে দাও সেই গিফটিটা। তিনি সেই গিফট নিয়ে চলে যাবেন অঞ্জলি জুয়েলার্সে, মনের মতো পছন্দ সেই গয়না তিনি নিয়ে নেবেন, ব্যাস তোমার পছন্দও থাকলো তারও পছন্দ হলো। আচ্ছা পূর্ণিমাদি, রিয়ার বিয়ে কোথায় হচ্ছে? ওর আসানসোলে বিয়ে হচ্ছে, কিন্তু এত ভারী ভারী গয়না পরিয়ে কিভাবে আসানসোলে পাঠাবো সেই আমি চিন্তাতেই আছি। তুমি এত চিন্তা করছো কেন? রয়েছে তো অঞ্জলি জুয়েলার্স, সমস্যা যেমন রয়েছে সমাধান করার জন্য রয়েছে অঞ্জলি জুয়েলার্স। তাহলে বলে ফেলো। রোশো রোশো, একটুখানি বসো, আমি এখন নেব একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের পরই থাকবে সমস্যার সমাধান। তোমার সঙ্গে তো আমার কথা হচ্ছিল যে মেয়ের যে আসানসোলে বিয়ে হচ্ছে, এত গয়না পরে কি করে ট্রাভেল করবে, এটা নিয়ে তুমি একটা সমস্যায় পড়েছো। সমস্যা যখন আছে সমস্যার সমাধান আছে, কিন্তু সমাধান তো আমি করব না, করবে অঞ্জলি জুয়েলার্স। অঞ্জলি স্বর্ণবন্ধন, অঞ্জলি স্বর্ণবন্ধন। ফিরে এলাম ব্রেকের পর, তোমরা দেখছো অঞ্জলি স্বর্ণবন্ধন। তাহলে পূর্ণিমাদি, তোমার সঙ্গে তো আমার কথা হচ্ছিল যে মেয়ের যে আসানসোলে বিয়ে হচ্ছে, এত গয়না পরে কি করে ট্রাভেল করবে, এটা নিয়ে তুমি একটা সমস্যায় পড়েছো। সমস্যা যখন আছে সমস্যার সমাধান আছে, কিন্তু সমাধান তো আমি করব না, করবে অঞ্জলি জুয়েলার্স। দেখো রিয়ার দিকে একবার তাকিয়ে দেখো, রিয়াকে দেখতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো বুঝতে পারছি পূর্ণিমাদি তোমার অবাক হওয়ার কারণটা কি। রিয়া যে দারুণ সুন্দর সুন্দর গয়না সেজে উঠেছে, এগুলো হলো অঞ্জলি জুয়েলার্সে লুক অ্যালাইক ফর্মিং গয়না, যেগুলো পরে তুমি অনেক দূর দূর ট্রাভেল করতে পারো। টেনশনেরও কোনো কারণ নেই, সোনার গয়না তোমায় পরতে হচ্ছে না, এত চিন্তাও করতে হচ্ছে না পূর্ণিমাদির মতো। কি পূর্ণিমাদি, সমস্যার সমাধান হয়েছে? নিশ্চিন্ত হয়েছো তুমি? হ্যাঁ সত্যি খুব নিশ্চিন্ত হলাম আমি। সত্যি আমিও খুব খুশি হয়েছি, অসাধারণ এই কালেকশনগুলো দেখে মনেই হচ্ছে না এগুলো সোনার নয়। সোনার নয়, অথচ সোনার মতো দেখতে এই লুক অ্যালাইক ফার্মিং গয়নাগুলো, একটু ডিটেলে জেনে নি। রিয়া গলায় পড়েছে অসাধারণ একটা কস্টিউম জুয়েলারি নেকলেস, যার দাম 4,500 অনলি, ক্রাউন 1,750 অনলি, সিথি 1,300 অনলি, নথ 750 অনলি। সঙ্গে রয়েছে একটা সীতাহার যার দাম 5,400 অনলি, বালা 1,500 অনলি, চূড় 1,400 এক পিস, আংটি 1,450 অনলি, রতন চূড় 1,200 অনলি, শাখা বাঁধানো জোড়া 450 অনলি, পলা বাঁধানো জোড়া 450 অনলি। পূর্ণিমাদের মনটা নিশ্চয়ই ভরে গেছে, আর পূর্ণিমাদের মতন আমার বাকি দর্শকরা, বাকি মেয়ের মারাও নিশ্চয়ই বুঝে গেছো যে কীভাবে, কত সুন্দরভাবে তোমরা তোমাদের মেয়েকে সাজাতে পারো। এর মাঝখানে একটা কথা আমি রিয়ার পূর্ণিমাদিকে বলতে চাই, যারা ভীষণ ব্যস্ত তারা হয়তো সবসময় গিয়ে অঞ্জলি জুয়েলার্সের শোরুমে শপিং করতে পারো না, মনের মতো পছন্দসই গয়না কিনে উঠতে পারো না। উপায় আছে, টেনশন কিসের? জাস্ট তোমার ফোনে ডাউনলোড করে নাও অঞ্জলি অ্যাপ, মনের মতো পছন্দসই গয়না তুমি অর্ডার করো বাড়িতে বসে, আর 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাও। আর এর সঙ্গে সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা অনলাইন পারচেস করছো তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অঞ্জলি জুয়েলার্সে প্রত্যেক সপ্তাহে একটা বিশেষ গয়নার উপর থাকে বিশেষ ছাড়, সেই গয়নার সঙ্গে যদি তোমার পছন্দের গয়না মিলে যায় তাহলে তুমি পেয়ে যেতে পারো সেই বিশেষ ছাড়, মানে সেই স্পেশাল ডিসকাউন্ট, আর তুমি পেয়ে যেতে পারো ডিল অফ দ্য উইক।
এই ব্যাপারটা আমি জানতাম, আরও একবার জানা হয়ে গেল। লুক অ্যালাইক ফার্মিং গয়নায় কি সুন্দর সামান্য খরচে একটা অসাধারণ লুক পাওয়া যায় সেটা তো দেখেই নিলে। আর অবশ্যই পূর্ণিমাদের সমস্যার সমাধান হয়েছে, মনটাও ভালো হয়ে গেছে, আর সেই কারণেই অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। এই এত অসাধারণ সমস্ত গয়নার সম্ভার যেখানে রয়েছে সেই অঞ্জলি জুয়েলার্স, চলো একবার ঘুরে আসি। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে অঞ্জলি জুয়েলার্সের শোরুম, চলো একবার দেখে নাও। এবং অবশ্যই অনেক অনেক ধন্যবাদ রিয়াকেও, এত সুন্দর একটা মিষ্টি সাজে সেজে উঠেছো তুমি, ভীষণ ভালো লাগছে তোমায় দেখতে। আগামী দিন তোমার খুব ভালো কাটুক, খুব সুখের হোক, এটাই কামনা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে, সত্যিই খুব ভালো লাগলো তোমাদের এই অনুষ্ঠানে এসে। ইউ মোস্ট ওয়েলকাম রিয়া, ভালো কাটুক আগামী দিনগুলো। অনেক আনন্দের মাঝেও থাকে দুঃখের কথা, মেয়েকে যে বিদায় জানাতে হবে কতটা দুঃখের কথা বলো তো। একটু একটু করে যাকে বড় করে তুলেছ তাকে একদিন বরের বাড়ি পাঠাতে হবে। না না, একটু দুঃখ পেও না, শুধু কামনা করো মেয়ে যেন খুব ভালো থাকে আর খুব সুখে থাকে। আজকের জন্য এটুকুই থাক, আগামী সপ্তাহে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে এক বিশেষ পর্বে, আরও অনেক অনেক আড্ডা আর অনেক আলোচনা নিয়ে। ভালো থাকো, ভালো রাখো সকলকে, আজ আসি, নমস্কার।